morning friends, welcome back to my QTS channel. So, দেখো তোমরা হয়তো দেখে ভাবছো যে আমি থাই আছি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায় শুভেচ্ছায় আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা এখন বাজে সকাল 4:30, আজকে হচ্ছে সোমবার। তো আমি দেখো রাস্তায় মর্নিং ওয়াক করতে করতে ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখো পুরো ফাঁকা রাস্তা, কি সুন্দর, এখনো মানে ঠিকভাবে বর্ষা হয়নি। তো এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি। তো এখানে মা আরও যাচ্ছে সামনে, হচ্ছে পেছনে, ঠিক আছে। বন্ধুরা তো ওই সময় তোমরা দেখলে যে আমরা হাঁটতে বেরিয়েছিলাম, তো হাঁটলো অনেকক্ষণ আগেই চলে এসেছি, 4:30 সময় বেরিয়েছি, 6টার সময় এসেছি রুমে। দিয়ে এসে হেঁটে এসে মুখ টুক ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপর চাটা খেয়েছি। এখানে দেখো চায়ের বাসনটা ধুয়ে রেখেছি। এই যে ওই সময় আর এনার্জি পাচ্ছিলাম না ভিডিওটা করার, কারণ হাঁটার অভ্যাস নেই, তো আমরা তো অতটা হাঁটি না, হাঁটলেও ধরো কম হাঁটি। তো আজকে মা এসছে বলে মাকে একটু দেখানোর জন্য ঘুরিয়ে দিয়ে হাঁটতে গেছিলাম। তো হ্যাঁ এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়েছি। এই যে চায়ের বাসন দেখালাম, এই চা ধুয়ে টুয়ে রেখেছি, এখন চাটা খেয়ে ভাত বসিয়ে দিয়েছে মা। কেন কি আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করছে, কেন কি হসপিটাল যাব বাবাকে নিয়ে, একটু ডক্টর দেখাবো বাবাকে, তো সেজন্য একটু তাড়াতাড়ি করে রান্না বসেছি। মা ওইদিকে ওই ঘরে সবজি কাটছে আর আমি এদিকে ভাতটা দেখছি। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছে আর দিয়ে দেখো আমি চালটা ধুয়ে নিয়েছি। আর ও গেছে একটু বাজারে, দেখি কি নিয়ে আসে, তারপর দেখছি কি রান্নাবান্না হয়। তো চলো দেখো, এখানে মা পাট পাতা শাক বলে এটাকে, পাট পাতা শাক কেটে রেখেছে। এখানে আছে শুটকি মাছ, এটা ধুয়ে রেখেছে। তো রান্নাবান্না থেকে ছুটি, তো ওই সময় তোমাদেরকে বললাম যে রান্নাবান্না স্টার্ট করেছে মা। তো মায়ের রান্নাবান্না সব হয়েছে, মা রান্নাবান্না করে এখন এখানে চলে এসেছে। কি রান্না করেছে দেখিয়ে দিচ্ছি, এখানে আছে মাছ দিয়ে, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, দেখো সেই হয়েছে, সেই কালার হয়েছে, ঠিক আছে। এখানে দেখো আছে, এটা একটা বাঁশকুড়ুল বলে, তোমরা কি বলো জানি না, বাঁশকুড়ুল দিয়ে, এটা ত্রিপুরা থেকে আমার শাশুড়ি মা কিনে পাঠিয়েছে, বাঁশকুড়ুল দিয়ে শুটকি দিয়ে, ঠিক আছে। এখানে হচ্ছে পাট পাতা দিয়ে কাঁঠালের যে দানাটা হয় ওটা দিয়ে একটা সুপ্তর মতো করেছে। আর এখানে দেখো এটা হচ্ছে ঝিঙে দিয়ে, মাছের মাথা দিয়ে একটা সবজি করেছে, ঠিক আছে। চলো রান্নাবান্না হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। আছে ভাত, এখানে আছে পাট পাতার সুপ্তটা, এখানে আছে লেবু, ও খাচ্ছে দেখো ঝিঙ্গা মাছের মতো। তো বন্ধুরা দেখো এখানে আমি বসে আছি, এখন আছি ডিউটিতে, খুব টায়ার্ড লাগছে, কেন কি সকাল থেকে অনেক দুর্ভাগ হয়েছে, আমি আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। এই জাস্ট এখন বসে একটু ক্যামেরাটা অন করলাম, এখন আছি ডিউটিতে। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন দেখো একটু বাইরে এলাম, জাস্ট বাইরের ভিউটা দেখানোর জন্য। এখন বাজে 7:30, তো এখন জাস্ট বাইরের ভিউটা আর কি দেখাতে এলাম, আমি ডিউটিতেই আছি এখনও। তো ঠিক আছে চলো তোমাদের সাথে পরে ডিউটি থেকে বেরিয়ে কথা হচ্ছে। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম, এই সবে ডিউটি থেকে বেরিয়েছি। দেখো এখন ড্রেসটা চেঞ্জ করব, তো তোমাদেরকে সবটাই বলবো, কেন মানে এত লেট, মানে এতক্ষণ ধরে তোমাদের সাথে কিছু আর শেয়ার করতে পারিনি। ওই সময় সেই যে খাবার খাচ্ছিলাম, খাবার খেয়ে দিয়ে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। তো কেন কি বন্ধুরা, আমি একটু প্রচুর একটু ব্যস্ত ছিলাম, তো আমি তোমাদেরকে রুমে গিয়ে সবটাই বলছি, কেন কি করেছি না করেছি, ঠিক আছে। চলো এখন আমি ড্রেসটা তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে নিই, রুমে যেতে হবে তাড়াতাড়ি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, ঠিক আছে, এখন যাচ্ছি। তোমাদের দাদার ওই ইভিনিং ছিল, তো একসাথেই বেরোবো, তো এখন ওর ওয়ার্ডে যাচ্ছি। বুঝতে পারছো কিনা জানি না, মাস্ক পরে এখন যাচ্ছি ওর ওখানে, সাথে বেরিয়ে পড়বো। এখন বাজে 8:20, আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, এখন জানি না ও তাড়াতাড়ি বেরোতে পারবে কিনা।
তো চল। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে এলাম। দেখো আজকে চোখ মুখ পুরো টায়ার্ড হয়ে আছে। তো ডিউটি থেকে এসেও আমি আর ব্লগিংটা অন করিনি, এসে খাবার দাবার খেয়েছি, খাবার দাবার খেয়ে এখন বসে আছি। প্রচুর গরম লাগছে, প্রচুর সহ্য করতে পারছি না। তো ভাবছি ঘুমিয়ে যাব, কেন কি সকালে দেখেছিলে তোমরা যে একদম ভোরে উঠেছিলাম, তারপর থেকে এক ফোঁটো রেস্ট হয়নি, ব্লগিংটাও ঠিকঠাক করতে পারিনি দেখলে, কেন কি আমি লাস্ট তোমাদেরকে বলেছিলাম যে খাবার দাবার খেয়েছি, খেয়ে দিয়ে বাবাকে ডক্টর কাছে নিয়ে যাব বলেছিলাম। তো তাড়াতাড়ি করে ডক্টর কাছে নিয়ে গেছিলাম, তখন আর ব্লগিংটা অন করতে আমার মনেই ছিল না। তারপর ওইখান থেকে আমরা আসি উনি ওইখান থেকে ডাইরেক্ট ডিউটি জয়েন করে নিয়েছি, সেই জন্য আর অনেকক্ষণ পর্যন্ত ব্লগিং টকিং কিছু করতে পারিনি। তো চলো বন্ধুরা, এখন ডিউটি থেকে এসেছি, ডিউটি থেকে এসে খাবার দাবার খেয়েছি, খাবার দাবার খেয়ে এখন ঘুমিয়ে যাব, এখন আর একদম লেট করব না, ভালো লাগছে না। তো এখন আজকে তো সেরকম তোমাদের কাছে তোমাদের সামনে কিছু শেয়ার করিনি, কেন কি আমি আজ রান্নাবান্না থেকে পুরো ছুটি নিয়েছি, রান্নাবান্না করিনি, পুরো মাই সব রান্নাবান্না সব কিছু করেছে সকালবেলা, তখন আমি কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম, তো সেই মুহূর্তে আর ব্লগিং করতে পারিনি। তারপর শর্ট ভিডিও বানিয়ে দিয়ে তোমাদেরকে বললাম যে খাবার দাবার খাচ্ছিলাম সব কিছুই দেখলে, যে খাবার দাবার খেয়ে উঠে আমরা চান টান করে চলে গেছি বাবাকে ডক্টর দেখাতে, সেই জন্য তোমাদের কাছে আর কিছু শেয়ার করতে পারিনি। তো চলো বন্ধুরা, ঠিক আছে, আজকে যে আজকে আর কি শেয়ার কিছুই শেয়ার করলাম না তোমাদের সাথে, তো আজকে আর ব্লগিংটা বেশি বাড়াচ্ছি না, কারণ আমি চোখগুলো টেনে খুলতে পারছি না, একে তো গরম তার উপর প্রচুর ঘুম পাচ্ছে। আজকে ব্লগিংটা আমি আর কন্টিনিউ করছি না, এখানে আমি আমার ব্লগিংটাকে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আগামীকাল তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিওর সাথে আবার চলে আসছি। টাটা, বাই বাই, গুড নাইট।